রাত্রি 12টার পর মেয়েটা বাইরে কেন? অফকোর্স ও তো রেপ হবে, একা একা ছিল সেমিনার রুমে, গেছিল কি করতে, ও তো রেপ হবেই, নিশ্চয়ই মেয়েটা কাটা ছাটা জামা কাপড় পরেছিল, ওই জন্যই তো রেপ হয়েছে। তারা যারা এরকম ভাবছে বলছে বা যাদের মাথায় এরকম ধারণা আছে, প্রথমেই তো বলে দিই তারা এক নম্বরের রেপিস্ট মেন্টালিটি, এদের মাথা একদম পারভার্টেড আছে, তাই সবাইকেই তারা ওরকমই ভাবে, সবাই সবার ক্যারেক্টার এরা জাজ করতে লাগবে, কিন্তু নিজেদের যে মেন্টালিটিটা সেটাকে চেঞ্জ করবেন না। আর এরকম টাইপের কথা কোনো ছোটখাটো মানুষ না, এরকম টাইপের কথা কিন্তু আরজি করের প্রিন্সিপালের মুখ দিয়েও বেরিয়েছে, লাইক এটা কিন্তু একদমই ঠিক কথা নয়। লাইক কলকাতা দ্য সিটি অফ জয়, যেখানে নাকি সব থেকে সেফেস্ট সিটি বলে এটাকে ঘোষণা করা হয়, সেখানে কি করে এরকম একটা কেস ঘটতে পারে? আগের বছর কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে একটা কেস হলো, এবছর আরজি করে এই কেসটা হয়েছে। লকডাউনের সময় কিন্তু পৌলমি সাহা বলে একজনের সঙ্গে এরকম হয়েছিল আরজি করেই, সেটা কিন্তু কেসটা চেপে গেছিল, আর এরকম কন্টিনিউয়াস হতেই আছে। দিল্লির নির্ভয়া কেসটা কিন্তু আজ থেকে 12 বছর আগে হয়েছিল, আর 12 বছর পরেও সেমই বিষয়। লাইক কেন, আমরা কি সেফ নয়? ওমেন নাকি সেফ নয় ইন্ডিয়াতে? আজকে 15th August, আজও আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্স পাইনি। এখনো মেয়েদেরকে বলা হয় যে বাইরে বেরোবি না, রাত্রিবেলা তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, অন্ধকার নামার আগে বাড়ি ফিরে আয়। কেন কেন এই জিনিসটা বলতে হবে? মেয়েদের নয়, সেই ছেলেদের বাইরে বেরোনো উচিত না রাত্রিবেলা, যারা এখনো মানুষ হতে পারেনি, যাদের মধ্যে সেই রেপিস্টটা এখনো বেঁচে আছে। একটা ছেলের জন্য কেন 10টা মেয়ে বাইরে বেরোবে না? তাদের তো কাজও থাকতে পারে, অনেকের সিঙ্গেল চাইল্ড কিন্তু একটা ডটারই হয়, তাদের কাছে ছেলেও যা মেয়েও তাই, সেই একটাই মেয়ে, তো সেই ক্ষেত্রে বাবা মা কি করবে? এই জন্য কি কন্যা সন্তান বাবা মারা নিতে চায় না? বেটি পড়াও বেটি বাঁচাও, এই সব প্রকল্পই তখনই সাকসেস পাবে যখন মেয়েরা নিজেদের জন্য লড়বে, আর মেয়েদের সঙ্গে এইসব নিম্ন কাজকর্ম হবে না। সবার প্রথমে এইসব রেপ কেস, এইসব মেয়েদের মনে এত ভয় ঢোকানো, এসব বন্ধ করে দেওয়া উচিত। এই সব যাতে না হয়, আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের চিফ মিনিস্টার, আমাদের প্রেসিডেন্ট পুরো ইন্ডিয়াকে নেমে পড়া উচিত, যাতে এরকম এরকম শাস্তি হোক, যাতে এরকম রেপিস্ট মেন্টালিটি তাদের মাথায় আসবার আগে তাদের বুকটা যাতে 200 বার কাঁপুক, 1000 বার কাঁপুক। রেপিস্টদের তো মা বোনেরও ঠিক ঠিকানা নেই, তাই তারা ওই ভয়টা পাবে না যে আমার মা বোনের সঙ্গে এসব হলে কি হবে, এই ভয়টা তাদের মনে নেই, নয়তো তারা রেপ করতে যেত না। কিন্তু অ্যাটলিস্ট পাগল তো নিজের ভালোটা যেরকম বোঝে, সেরকম রেপিস্টদেরও নিজের প্রাণের ভয় তো আছে, তাই তাদেরকে মৃত্যু কারাদণ্ড দেওয়া উচিত, এই উচিত, এটা আইনটা আসা উচিত। মৃত্যুর আগেও এমন মারা উচিত, এমন মারা উচিত যে তাদের জন্য এরকম জিনিস তারা মাথায়ও না আনতে পারে। খুবই লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় যে আজকে 2024 এসে এরকম একটা নোংরা জিনিস আমাদেরকে ফেস করতে হলো, এখনো আমাদের কিনা ভয়ভীত হয়ে থাকতে হবে, সত্যি মানা যায় না। সবাই মিলে প্রোটেস্ট করো, কেউ এরকম চুপ করে থাকো না। বড় বড় পলিটিশিয়ান আর সেলিব্রিটিদের দেখছি, তাদের তো পুরো একদম ভুলি হারিয়ে গেছে, তাদের ভোটের সময় বা তাদের নিজেদের যখন সিনেমার প্রমোশন হয় তখন তো সবাই ভান্ডারা নিয়ে বেরিয়ে পড়ো, একদম ঢাকঢোল নিয়ে বেরিয়ে পড়ো, এখন কেন প্রোটেস্ট করছো না? এখন তোমাদের কথা কোথায় গেল? এখন তোমরা কোথায় চলে গেলে? এখন ভয় পেয়ে গেলে? সবাই মিলে প্রোটেস্ট করো, জাস্টিস ফর মৌমিতা, ব্রেভ হও, ব্ল্যাক শিপের মতন কাওয়ার্ডনেস করে বসে থেকো না। মনে রাখবে তোমাদেরও ঘরে কিন্তু মা বোন বউ আছে, কার্মা কিন্তু ভেরি ট্রু, কার্মা কিন্তু একদম রিটার্ন ব্যাক আসেই, আজকে না হয় কালকে। যে এই কাজটা করেছে, যে এরকম ঘৃণনা টাইপের রেপিস্ট মেন্টালিটি বা রেপিস্ট যারা আছে, তারা ছাড় পাবে না, তারা নিশ্চয়ই শাস্তি পাবে।